In the name of Allah, the Beneficent, the Merciful. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شمانيت إقرا بنغلار مسج অনুষ্ঠানে দর্শক শ্রোতা আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খাস ফজল আর করমে আমাদের জন্য আরেকটা রমজানুল মুবারক মাস সিলেক্ট করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খাস ফজল আর করমে আরেকটা পবিত্র রমজানুল মুবারকের রোজা রাখার, তারাবিহের নামাজ পড়ার, কোরআনুল করিম তিলাওয়াত করার তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা তার কায়েম অনুবাক্যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হে আল্লাহ তোমার, তুমি তো আসমান এবং জমিনের রব, তুমি তো আসমান এবং জমিনের সব কিছুর প্রোভাইডার এবং সাস্টেইনার। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাদেরকে সৃষ্টি করে এই বান্দাদেরকে তার মকবুল ইবাদতের জন্য, এই বান্দাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে বানানোর জন্য, এই বান্দাদেরকে পায়েস ওয়ার্শিপার পার্সন বানানোর জন্য, নেক ইবাদত গুজার বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালাত ওয়া সালামকে এই ধরাদামে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আম্বিয়া আলাইহিমুসসালাত ওয়া সালামের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনোনীত কিতাব ও নবীদের সাথে দিয়েছেন উম্মতদেরকে হেদায়তের পথে আহ্বান করার জন্য, উম্মতদেরকে আল্লাহকে চিনানোর জন্য, উম্মতদেরকে আল্লাহর খাঁটি খালিস বান্দা বানানোর জন্য, উম্মতদেরকে আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালাত ওয়া সালামকে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কিতাব নাজিল করেছেন। আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশেষ নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশেষ উম্মত হিসাবে আমাদেরকে সিলেক্ট করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশেষ কিতাব হিসাবে কোরআনুল করিমকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিলেক্ট করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়ায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার টাইটেল সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, সমস্ত নবীদের সর্দার এবং সমস্ত নবীদের শেষের নবী,
সমস্ত রসুলদের শেষের রসুল, যার পরে আর কোনো রসুল আসবেন না, যার আরেকটা টাইটেল ইমামুল মুরসালিন, যিনি তামাম আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের ইমাম। আপনারা সবাই জানেন বায়তুল মুকদিসে মেয়রাজের রজনীতে আখেরি জবানার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ইমামতি করেছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদম আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রত্যেক নবী, আমার নবী, আপনার নবী, আখেরি জবানার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে নামাজ আদায় করেছিলেন। তাই তো আপনার নবী, আমার নবী, আখেরি জবানার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুযনিবিন, সমস্ত গুনাহগারের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করবেন, রিকোয়েস্ট করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবীর রিকোয়েস্টকে কবুল করে গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে রিলিজ করে জান্নাতে দিয়ে দিবেন। তাই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল করিমে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সূরাতুদ্দোহার মধ্যে 30 নম্বর পারার সূরাতুদ্দোহার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের দিন আপনাকে এমনভাবে দিতে থাকব, আপনাকে এমনভাবে দান করতে থাকব যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর রাজি এবং খুশি হবেন না। আপনি যতদিন পর্যন্ত, যত সময় পর্যন্ত আপনার মন খুশি হবে না, আনন্দিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দান করতে থাকব। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তফসিরে লিখেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কিয়ামতের দিন মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মেহনত এবং পেরেশান থাকবেন উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য, উম্মতদেরকে জাহান্নাম থেকে হেফাজত করার জন্য, উম্মতদেরকে জাহান্নাম থেকে সেফ করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিবসে আমি আপনার উম্মতদেরকে এমনভাবে মাফ করতে থাকব, মাফ করতে করতে যাতে আপনার উম্মতের জন্য আপনার যে পেরেশানি আছে, উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য যে পেরেশান থাকবেন সেই পেরেশানিকে আমি দূর করে দিব। মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরশে আজিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা থাকবেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা সিংহাসন দান করবেন, যেই সিংহাসনের নাম মাকামে মাহমুদ। মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টাইটেল হলো মাহমুদ, মুহাম্মদ, আহমদ, এগুলা এই মাকামে মাহমুদ নামক প্রশংসিত স্থানকে, সম্মানিত সু উচ্চ মর্যাদাশীল স্থানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকায় নামদার তাজদারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিলেক্ট করে রেখেছেন, এবং কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সম্মানিত সুমর্যাদা সম্পন্ন সিংহাসনকে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার স্থান করে দিবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল তুতা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সিজদায় পড়ে যাবেন। রব্বুল আলামিনের শাহান শাহের দরবারে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে থাকা অবস্থায় মক্কার জমিনে আমাকে সিজদা করলা, আরফার ময়দানে আমাকে সিজদা করলা, মিনা, তয়েফ, মুজদলিফা, মক্কাতুল মুকাররমার কোনো জায়গা বাকি থাকেনি যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদা করেননি। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সিজদা করলেন, হাশর রাত্রে আল্লাহর রসুল আল্লাহকে সিজদা করলেন, দিনে আল্লাহর রসুল আল্লাহকে সিজদা করলেন, তা তারাবিহের সময় আল্লাহর রসুল আল্লাহকে সিজদা করলেন, তাহাজ্জুদের সময় আল্লাহর রসুল আল্লাহকে সিজদা করলেন, ইশরাকের সময় সিজদা করলেন, চাষের সময় সিজদা করলেন, ফজর, জুহর, আসর, মাগরিব, ইশার সময় সিজদা করলেন, চন্দ্রগ্রহণ হলো আল্লাহর রসুল আল্লাহকে সিজদা করলেন, সূর্যগ্রহণ হলো আল্লাহর রসুল আল্লাহকে সিজদা করলেন। অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রত্যেকটা অঙ্গনে আল্লাহকে সিজদা করে করে দুনিয়া থেকে বিদায় হলেন, মকামে মাহমুদে যাইয়াও আবার আল্লাহর শাহী দরবারে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র মাতা মুবারক, আপনার সম্মানিত মাতার মুবারককে তুলুন, আজকে এই মহা সম্মানিত স্থানে বসে, মকামে মাহমুদে বসে আপনি সিজদা করছেন, কেন আমাকে সিজদা করছেন বলুন, ইরফা রাসাকা, আপনার মাথা মুবারককে তুলুন, আমার কাছে বলুন আপনি কি চান, সাল তোতা, আপনি বলুন আপনি কি চান, আপনি যাই চাইবেন তা আপনাকে দেওয়া হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মকামে মাহমুদের সিজদা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সর মুবারককে উঠাবেন, আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে সুপারিশ করবেন আর কাঁদবেন, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামে দিও না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের সুপারিশকে কবুল করে আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে রিলিজ করে জান্নাতে দিয়ে দিবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন যেন আকায় নামদার তাজদারে দুআ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে আমাদেরকে বঞ্চিত না করো, আমাদেরকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মুস্তাহিক এবং উপযুক্ত বনার তৌফিক দান করো। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আপনারা আমার নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার এবং সমস্ত নবীদের ইমাম মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সম্মানিত সর্বশ্রেষ্ঠ ইমামুল মুরসালিনের জন্য যে উম্মতকে সিলেক্ট করে রেখেছেন সেই উম্মত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, হে আমার সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, হে আমার সৈয়দুল মুরসালিনের উম্মত, হে আমার ইমামুল মুরসালিনের উম্মত, হে আমার খাতামুন নবিয়্যিনের উম্মত, যেমনটিকে তোমাদের নবীকে আমি সর্বশ্রেষ্ঠ নবী করেছি ঠিক তেমনটিকে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ করেছি উম্মত করেছি, যেমনটিকে তোমার নবী তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী করেছি ঠিক তেমনিভাবে তোমাদেরকে সর্বশেষ উম্মত হিসাবে আমি সিলেক্ট করেছি, যেমনটিকে তোমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী করেছি তেমনিভাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের তোমরা যে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সর্বশ্রেষ্ঠ নবীর জন্য যে উম্মতকে আমি সিলেক্ট করে রেখেছি আপনারা তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে খায়রা উম্মা হিসাবে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি তোমাদেরকে সিলেক্ট করেছি, উখরিজাত লিন-নাস,
তোমাদেরকে আমি সিলেক্ট করেছি মানুষের জন্য, ইচ আদারের জন্য, একে অন্যের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করবে, জাহান্নাম থেকে হেফাজত বাঁচানোর চেষ্টা করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে, মানুষদেরকে নেক কাজের জন্য দাওয়াত করবে, মানুষদেরকে নাফরমানের ক্ষতি এবং নাফরমানির নোকসান এবং নাফরমানি করার ভয়ানক আজাব কী হবে এই সম্পর্কে মানুষদেরকে বলবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ দায়িত্ব ছিল মানুষদেরকে হেদায়তের দিকে আহ্বান করা, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো মানুষদেরকে দীনের প্রতি আহ্বান করা, মানুষদেরকে হেদায়তের প্রতি আহ্বান করা। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সিলেক্ট করে রেখেছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর ওসিলায় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করে আমাদের জন্য সেই টাইটেলটা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই মতো আয়াত তৌরাতেও আল্লাহ নাজিল করেননি, জবুরেও আল্লাহ নাজিল করেননি, ইঞ্জিলেও আল্লাহ নাজিল করেননি। আদম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে নিয়ে মূসা ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম পর্যন্ত কোনো নবীর উম্মতদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস বলে সম্বোধন করেননি। এক নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদের ব্যাপারে আপনাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের সর্বশ্রেষ্ঠ ডিউটি হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া, নিষেধ করা। সৎ কাজের বেনিফিট কী, ফায়দা কী এ সম্পর্কে মানুষকে দাওয়াত দেওয়া, অসৎ কাজ নাফরমানি করলে আল্লাহর পানিশমেন্ট কী থাকবে সেই সম্পর্কে মানুষকে অবহিত করা। ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কিতাবখানা আমাদের জন্য সিলেক্ট করে রেখেছেন সেই কিতাবখানার নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মুল কিতাব রেখেছেন। দুনিয়াতে যত বুক আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যত কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন, সমস্ত কিতাবের চাইতে সম্মানিত কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল কুরআনুল করিমকে আমাদের জন্য সিলেক্ট করে রেখেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগের জবানার নবীদের কিতাবের মধ্যে যেগুলো আলোচনা করেছিলেন সব আলোচনাগুলো আল্লাহ কোরআন শরীফে করেছেন। আগের জবানার নবীদের আলোচনা আল্লাহ কোরআন শরীফে করেছেন। সর্ব কিছু, যত কিছু একজন মানুষের ইহকাল এবং পরকালে দরকার হয়, যা কিছু একজন মানুষের ইহকাল এবং পরকালে প্রয়োজন হয়, যা কিছু মানুষের পারিবারিক জীবনে প্রয়োজন হয়, সাংসারিক জীবনে প্রয়োজন হয়, রাজনৈতিক জীবনে প্রয়োজন হয়, রাষ্ট্রীয় জীবনে প্রয়োজন হয়, একজন মানুষের জীবন পরিচালনা করতে যত ধাপ উন্নতি ক্রস করতে হয়, যত ধাপ অতিক্রম করতে হবে, প্রত্যেকটি ধাপের জন্য, প্রত্যেকটি পদের জন্য, প্রত্যেকটি সিচুয়েশনের জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন শরীফের মধ্যে আলোচনা করেছেন। ঠিক তেমনিভাবে কয়বরের কথা আল্লাহ আলোচনা করেছেন, হাসরের কথা আলোচনা করেছেন, জাহান্নামের কথা আলোচনা করেছেন, জান্নাতের কথা আলোচনা করেছেন। ইহকাল এবং পরকালে একজন মানুষ যত কিছুকে ফেস করবে, ফেস করতে হবে সব কিছু ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলোচনা করে ক্লিয়ার সাজেশন এবং ক্লিয়ার ডাইরেকশন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তাই তো এই কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সিলেক্ট করে রেখেছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সর্বশ্রেষ্ঠ নবীর জন্য, সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ যে কিতাবখানা নাজিল করেছেন, যেই মাসে নাজিল করেছিলেন সেই মাসটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যতটা মাস আল্লাহ সৃষ্টি করেছেন,
যতটা দিন আল্লাহ সৃষ্টি করেছেন, যতটা বৎসর আল্লাহ সৃষ্টি করেছেন, যতটা ঘন্টা আল্লাহ সৃষ্টি করেছেন, যতটা সেকেন্ড আল্লাহ তাবারক ও তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটি বৎসরের চাইতে সম্মানিত বৎসর, প্রত্যেকটি মাসের চাইতে সম্মানিত মাস, প্রত্যেকটা দিনের চাইতে সম্মানিত দিন, প্রত্যেকটা ঘন্টার চাইতে সম্মানিত ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডের চাইতে সম্মানিত সেকেন্ড। এই রমজানুল মুবারকের মাস, এই রমজানুল মুবারকের দিন, এই রমজানুল মুবারকের রাত্রি, এই রমজানুল মুবারকের ঘন্টা, এই রমজানুল মুবারকের সেকেন্ড। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানুল করিম সম্পর্কে, এই রমজানুল মুবারক সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র মাস রমজানুল মুবারক, সম্মানিত মাস রমজানুল মুবারক, রেসপেক্টেড মান্থ রমজানুল মুবারক, এই রেসপেক্টেড মান রেসপেক্টেড নবীর জন্য, রেসপেক্টেড উম্মতের জন্য আমি সিলেক্ট করে রেখেছিলাম। আর এই সম্মানিত মাসে আমি আল কোরআনুল করিমকে নাজিল করে এই রমজানুল মুবারককে আরও সম্মানিত করেছি। রমজানুল মুবারক এমনিতেই তো অনেক সম্মানী ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনুল করিমকে, এই রমজানুল মুবারককে নাজিল করে এই রমজানুল মুবারককে কোরআনের মাধ্যমে আরও অনেক সম্মানিত করে দিয়েছেন। আমরা এমনিতেই সম্মানী উম্মত ছিলাম, মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার দৌলতে, উম্মত হওয়ার কারণে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সম্মানকে আরও বহুগুণ বাড়িয়ে দিলেন এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমে। ঠিক তেমনিভাবে রমজানুল মুবারক অটোমেটিকলি সম্মানিত মাস ছিল, রমজানুল মুবারকের রাত্রি সম্মানিত রাত্রি ছিল, রমজানুল মুবারকের দিন সম্মানিত দিন ছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন এই রমজানুল মুবারকের সম্মান সম্পর্কে, হে ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আপনারা খেয়াল করে লক্ষ্য করে শুনুন, উলামায়ে কেরাম বারবার আপনাদের সামনে বলছেন, আজকে আমি নতুন করে বলছি না, বহুবার আপনারা সেই হাদিস শুনেছেন, কিন্তু আমরা শোনার কান দিয়ে শুনিনি, আমরা দিলের কান দিয়ে শুনিনি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শোনার মতো কান দিয়ে শোনার তৌফিক দান করো, দিলের অন্তরের কান দিয়ে শোনার তৌফিক দান করো, আর এই কথাগুলো আমাদের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে দাও, এবং এই কথার মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আখেরি জবানার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের সম্মান এবং ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আমি একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করতে চাই। আকায় নামদার তাজদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমাকে শর্ট একটা ব্রেকে যেতে হচ্ছে, আমি ব্রেক থেকে আসার পরে এই হাদিস সম্পর্কে আলোচনা করব এবং আমার আলোচনা কন্টিনিউ করব। ততক্ষণ আপনারা ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের সাথে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। In the name of Allah, the Beneficent, the Merciful. আপনারা দেখছেন দ্য মেসেজ।